নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব বিজ্ঞানের সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে যেগুলো আপনাদের আগামী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা যারা সরকারি চাকরি পরীক্ষা দেন এবং যেখানে বিজ্ঞান বিষয় থেকে কোশ্চেন আসে, তা সেইখানে আজকে যে প্রশ্নগুলো আলোচনা করব সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন আজকে আমরা ভিডিওটি শুরু করছি 201 নম্বর প্রশ্ন থেকে। আপনারা যদি এর আগের প্রশ্নগুলো দেখতে চান তাহলে আমাদের চ্যানেলের প্লেলিস্টে যান। চ্যানেলের প্লেলিস্টে দেখুন পরপর সিকোয়েন্স করে দেওয়া আছে পরপর ভিডিওগুলো, ঠিক আছে? আপনারা একে একে ওইখান থেকে ভিডিওগুলো পরপর কনস্ট্যান্টলি দেখে আসুন। এইবার আমরা চলে আসছি পরবর্তী বিষয়, সেটা হচ্ছে আপনাদের আজকে আমরা আলোচনা করবো 50টা প্রশ্ন। তা যে প্রশ্নটা উত্তর ঠিক হবে সেটাই রাইট চিহ্ন দেবেন এবং যেটা ভুল হবে সেটাই ক্রস মার্কিং করবেন, ঠিক আছে? আপনারা অবশ্যই খাতা পেন নিয়ে বসবেন। এইভাবে আমরা টোটাল আজকে 50টা প্রশ্ন আলোচনা করব খুবই কম সময়ের মধ্যে, এবং কে কত পেলেন, কে কত মার্কস পেলেন সেটা কিন্তু আমাদের পোস্ট করবেন। আপনাদের মার্কস যদি 60% অ্যান্ড অ্যাবাভ থাকে তাহলে জানবেন যে আপনাদের পারফরমেন্স ঠিক আছে, কিন্তু আপনাদের পারফরমেন্সকে ধরে রাখার জন্য আমাদের লাইভ ক্লাসগুলো আপনাদের কিন্তু ফলো করতে হবে, ঠিক আছে? আর যাদের পার্সেন্টেজ 60%-এর নিচে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা চ্যানেলে হাজারের ওপর ভিডিও আপলোড করে দিয়েছি। আমরা সেন্ট্রাল টেট, ওয়েস্ট বেঙ্গল টেট, ত্রিপুরা টেট এবং আসাম টেটের ভিডিও আপনাদের দিয়ে থাকি, যেগুলো আপনাদের খুবই উপকারে লাগে। আমরা রেগুলার লাইভে আসি সকাল 8টার সময় ম্যাথের ক্লাসে, টেটের যে ম্যাথ ক্লাস হয় সেই ম্যাথ ক্লাসে, 9টার সময় সিটিপি ক্লাসে, যে শিশু শিক্ষা শিশু মনস্তত্ত্বের ক্লাস সেই ক্লাসে, এবং সকাল 10টা সেখানে ইংরেজি পেডাগজি ক্লাস হয়। আপনাদের কোনো কোশ্চেন যদি জিজ্ঞেস হয়ে থাকে ডাইরেক্ট আমাকে জিজ্ঞেস করবেন, রিয়েল টাইম বেসিসে জানতে চান তার কোশ্চেনের অ্যান্সার, তবে আমাদের সেই ক্লাসে জয়েন করুন এবং সেই ক্লাসে জয়েন করে আপনারা আপনাদের কোশ্চেনটা করুন যদি আপনাদের সরাসরি জানতে হয়। আর তাছাড়া বা তাছাড়া আপনারা কী করবেন, তাছাড়া আপনাদের চ্যানেলে আপনারা লাইক পাঠাবেন এবং তার সাথে সাথে চ্যানেলে কমেন্টসও করতে পারেন যে আপনাদের ভিডিওটা কেমন লাগলো বা কীরকম ধরনের ভিডিওটা আপনাদের পছন্দ, ঠিক আছে? তো চলুন কথা বাড়াবো না, শুরু করব আগের দিনে যে হোমটাস্কের প্রশ্ন ছিল তা সেই হোমটাস্কের প্রশ্ন দিয়ে। তো চলুন আজকে আমরা আলোচনা শুরু করছি। তা আগের দিনে যে হোমটাস্কের প্রশ্ন তা সেটাই প্রথম প্রশ্ন, ম্যাক্সিমিডা বা মিক্সিমিডা রোগ কোন হরমোনের স্বল্প ক্ষরণজনিত ফল? অপশান এ আছে এসটিএইচ, অপশান বি টিএসএইচ, অপশান সি আছে এসিটিএইচ এবং অপশান ডি আছে জিটিএইচ। তাহলে 201 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি টিএসএইচ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 202, গ্রেভস বর্ণিত রোগ কোন হরমোনের অধিক ক্ষরণের ফলে সৃষ্টি হয়? অপশান এ এসিটিএইচ, অপশান বি ইনসুলিন, অপশান সি গ্লুকাগন এবং অপশান ডি টিএসএইচ। 202 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি টিএসএইচ। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 203, জাইগান্টিজম কোন হরমোনের অধিক ক্ষরণজনিত ফল? অপশান এ এসটিএইচ, অপশান বি এটিএইচ, অপশান সি টিএসএইচ এবং অপশান ডি জিটিএইচ। 203 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ এসটিএইচ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 204, অ্যাক্রোমিডিয়া কোন হরমোনের স্বল্পকরণের ফলে ঘটে? অপশান এ টিএসএইচ, অপশান বি জিটিএইচ, অপশান সি এসিটিএইচ এবং অপশান ডি এসটিএইচ। 204 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ টিএসএইচ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 205, নিম্নলিখিত কোন হরমোনটি অক্সিজেন বিহীন? অপশান এ জিব্বেরেলিন, অপশান বি অক্সিন, অপশান সি কাইনিন এবং অপশান ডি আইএএ। 205 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ জিব্বেরেলিন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 206, শুক্রাশয় নিম্নের কোন ধরনের গ্রন্থি? অপশান এ অন্তঃক্ষরা, অপশান বি বহিঃক্ষরা, অপশান সি মিশ্র এবং অপশান ডি কোনোটাই নয়। 206 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি মিশ্র। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 207, নিচের কোনটি লোকাল হরমোন? অপশান এ প্রোস্টেস্টেরন, অপশান বি টেস্টোস্টেরন, অপশান সি অ্যাডোস্টেরন অ্যালডোস্টেরন এবং অপশান ডি হচ্ছে প্রোটালটিন প্রোটালটিন। তা 207 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি টেস্টোস্টেরন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 208, নিচের কোন আপৎকালীন বা সংকটকালীন হরমোন? অপশান এ থাইরক্সিন,
অপশান বি অ্যালডোস্টেরন, অপশান সি ইস্টোজেন এবং অপশান ডি প্রোল্যাকটিন। 208 নম্বর প্রশ্ন, আর 208 নম্বর প্রশ্নে এর সঠিক উত্তর অপশান ডি প্রোল্যাকটিন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 209, নিচের কোনটি মিশ্র গ্রন্থি? অপশান এ অগ্নাশয়, অপশান বি যকৃৎ, অপশান সি পিটিউটারি এবং অপশান ডি থাইরয়েড। 209 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ অগ্নাশয়। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 210, এসিটিএইচ এর বেশিক ক্ষরণে কোন রোগ হয়? অপশান এ জাইগান্টিজম, অপশান বি কুশিং রোগ, অপশান সি কর্টিসকোসিস আর অপশান ডি হচ্ছে ডোয়ারফিজম। 210 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি কুশিং রোগ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 211, অক্সিটোসিন ও এডিএইচ বা ভেসোপ্রেসিন কোন স্থান থেকে নির্গত হয়? অপশান এ অগ্রপিটিউটারি, অপশান বি মধ্যপিটিউটারি, অপশান সি পশ্চাৎপিটিউটারি এবং অপশান ডি কোনোটাই নয়। 211 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি পশ্চাৎপিটিউটারি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 212, থাইরয়েড গ্রন্থির কম ক্ষরণ হলে শিশুদের কোন রোগ হয়? অপশান এ ক্রেটিনিজম, অপশান বি মিক্সিডিমা, অপশান সি কর্টিকোসিস এবং অপশান ডি প্যারাথাইরয়েড। 212 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ ক্রেটিনিজম। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 213, কোনটি স্টেরয়েড হরমোন? অপশান এ অক্সিটোসিন, অপশান বি কর্টিট্রপিন কর্টিকোট্রপিন, অপশান সি অ্যাড্রিনালিন এবং অপশান ডি এস্ট্রোজেন। 213 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি ইস্ট্রোজেন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 214, থাইরক্সিনের গঠনগত উপাদান কোনটি? অপশান এ ক্যালসিয়াম, অপশান বি আয়রন, অপশান সি ম্যাগনেসিয়াম এবং অপশান ডি আয়োডিন। 214 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি আয়োডিন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 215, শিশুদের মানসিক বিকাশে আবশ্যিক হরমোন হলো? অপশান এ থাইরক্সিন, অপশান বি ইনসুলিন, অপশান সি ভ্যাসোপ্রেসিন এবং অপশান ডি অ্যাড্রিনালিন। 215 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ থাইরক্সিন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 216, ক্যাটেফেলিমাইন হরমোনটি হলো? অপশান এ এসটিএইচ, অপশান বি অ্যাড্রিনালিন, অপশান সি ইনসুলিন এবং অপশান ডি থাইরক্সিন। 216 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি অ্যাড্রিনালিন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 217, প্রেস্টেন্ট নিঃসৃত প্রধান হরমোন কোনটি? অপশান এ FSH, অপশান বি MSH, অপশান সি GTH এবং অপশান ডি HCG। 217 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি HCG। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 218, কোন অনাল গ্রন্থিকে বলে মাস্টার গ্ল্যান্ড? অপশান এ থাইরয়েড, অপশান বি পিটিউটারি, অপশান সি গোনাড এবং অপশান ডি অ্যাড্রিনাল। 218 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি পিটিউটারি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 219, আইলেটস অফ ল্যাঙ্গারেন্স বিটা কোষ থেকে কোন হরমোন নির্গত হয়? অপশান এ গ্লুকাগন, অপশান বি ইনসুলিন, অপশান সি অ্যাড্রিনালিন এবং অপশান ডি নর অ্যাড্রিনালিন। 219 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি ইনসুলিন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 220, কোন হরমোন বৃক্কীয় নালীর পুনঃ শোষণে সাহায্য করে? অপশান এ T4, অপশান বি T3, অপশান সি ADH এবং অপশান ডি FSH। 220 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি ADH। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 221, টাইপ 1 ডায়াবেটিস এর অন্য নাম কি? অপশান এ জুভেনাইল ডায়াবেটিস, অপশান বি মেলিটাস ডায়াবেটিস, অপশান সি ইনসুলিন ডায়াবেটিস আর অপশান ডি গ্লুকাগন ডায়াবেটিস। তাহলে 221 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ জুভেনাইল ডায়াবেটিস। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 222, নিচের কোন হরমোনটি অ্যাসিড ধর্মী? অপশান এ অক্সিন, অপশান বি ACTH, অপশান সি কাইনিন এবং অপশান ডি হচ্ছে থাইমোসিন। 222 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ অক্সিন। নেক্সট কোশ্চেন,
কোশ্চেন নাম্বার 223, আইএএ বা ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড কোন উদ্ভিদ হরমোনের রাসায়নিক নাম? অপশান এ জিব্বেরেলিন, অপশান বি কাইনিন, অপশান সি অক্সিন এবং অপশান ডি সাইটোকাইনিন। 223 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি অক্সিন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 224, উদ্ভিদের জড়া বিলম্বিত করে কোন উদ্ভিদ? অপশান এ জিব্বেরেলিন, অপশান বি অক্সিন, অপশান সি কাইনিন এবং অপশান ডি আইএএ। 224 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি আইএএ। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 225, কোনটি উদ্ভিদের হরমোন নয়? অপশান এ অক্সিন, অপশান বি জিব্বেরেলিন, অপশান সি এসটিএইচ এবং অপশান ডি হচ্ছে সাইটোকাইনিন। 225 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি এসটিএইচ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 226, শুক্রাশয় থেকে নিঃসৃত হরমোন, অপশান এ টেস্টোস্টেরন, অপশান বি ইস্ট্রোজেন, অপশান সি প্রোজেস্টেরন আর অপশান ডি হচ্ছে ল্যাকটোজেন। 226 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ টেস্টোস্টেরন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 227, বীজের অঙ্কুরোদ্গমে সাহায্য করে, অপশান এ অক্সিন, অপশান বি জিব্বেরেলিন, অপশান সি ইথিলিন এবং অপশান ডি এ বি এ। তাহলে 227 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি জিব্বেরেলিন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 228, একটি মিশ্র গ্রন্থির উদাহরণ হলো, অপশান এ লালা গ্রন্থি, অপশান বি পিটিউটারি গ্রন্থি, অপশান সি থাইরয়েড এবং অপশান ডি অগ্নাশয়। 228 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি অগ্নাশয়। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 229, স্ট্রেস হরমোন বলা হয়, অপশান এ জিব্বেরেলিন, অপশান বি ইথিলিন, অপশান সি কাইনিন এবং অপশান ডি অক্সিন। 229 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি ইথিলিন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 230, পত্র ও ফল মোচনে সাহায্য করে কোন হরমোন? অপশান এ এবিসি, অপশান বি সিবিএ, অপশান সি এবিএ এবং অপশান ডি ডিসিএ। 230 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি এবিএ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 231, অগ্নাশয়ের আলফা কোষ থেকে নির্গত হয় কোন হরমোন? অপশান এ টিএসএইচ, অপশান বি এমএসএইচ, অপশান সি ইনসুলিন এবং অপশান ডি গ্লুকাগন। 231 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর আমরা স্ক্রিনে দেখে নেব, এর সঠিক উত্তর হচ্ছে গ্লুকাগন, অপশান ডি গ্লুকাগন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 232, পিটুইটারি হলো, অপশান এ অন্তঃকড়া গ্রন্থি, অপশান বি বহিঃকড়া গ্রন্থি, অপশান সি মিশ্র গ্রন্থি এবং অপশান ডি কোনোটি নয়। 232 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ অন্তঃকড়া গ্রন্থি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 233, হৃৎপিণ্ড অবস্থিত, অপশান এ ফুসফুসদ্বয়ের মাঝে, অপশান বি বক্ষ গহ্বরে, অপশান সি সিডিয়াস্টাইনামে এবং অপশান ডি হচ্ছে উদর গহ্বরে। 233 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি সিডিয়াস্টাইনামে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 234, এসে নোট থেকে উৎপন্ন স্পন্দন হলো মিনিটে, অপশান এ 80-90 বা 80-90, অপশান বি 70-80, অপশান সি 75-85 এবং অপশান ডি 90-100। 234 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি 70-80। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 235, হৃৎপিণ্ডে তড়িৎ বিভব পরিমাপের যন্ত্র হল, অপশান এ ইলেকট্রোকার্ডিওগ্রাম, অপশান বি এনসেফেলোগ্রাম, অপশান সি ইলেকট্রোকার্ডিওগ্রাফি এবং অপশান ডি এনসেফালোগ্রাম। 235 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ ইলেকট্রোকার্ডিওগ্রাম। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 236, বৃদ্ধ বয়সে রক্তচাপ বেড়ে যাওয়ার একটা কারণ হলো, অপশান এ ধমনীগাত্রে স্থিতিস্থাপকতা হ্রাস পাওয়া, অপশান বি রক্তের সান্দ্রতা বেড়ে যাওয়া, অপশান সি ধমনীগাত্রে স্থিতিস্থাপকতা বৃদ্ধি পাওয়া এবং অপশান ডি রক্তের সান্দ্রতা কমে যাওয়া। আমরা 236 নম্বর প্রশ্নে চলে এসেছি, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ ধমনীগাত্রে স্থিতিস্থাপকতা হ্রাস পাওয়া। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 237, যে যন্ত্র রক্তচাপ মাপতে ব্যবহৃত হয়,
অপশান এ হিমোগ্লোবোমিটার, অপশান বি অক্সিনোমিটার, অপশান সি হিমোসাইটোমিটার এবং অপশান ডি স্পিগমোম্যানোমিটার। তাহলে 237 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি স্পিগমোম্যানোমিটার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 238, ফোসা ওভালিস কোথায় থাকে? অপশান এ নিলয় প্রাচীরে, অপশান বি অন্ত অলিন্দ প্রাচীরে, অপশান সি হৃদ প্রাচীরে এবং অপশান ডি ভ্রূণ অবস্থায় অন্ত অলিন্দ প্রাচীরে। 238 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি অন্ত অলিন্দ প্রাচীরে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 239, বাম অলিন্দ নিলয় সংযোগস্থলে যে ভাল্ব থাকে তাকে কি বলে? অপশান এ ট্রাইকাস্পিড, অপশান বি পলিমোরারি, অপশান সি বাইকাস্পিড না অপশান ডি অ্যায়োটিক। 239 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি বাইকাস্পিড। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 240, হৃদরোগের একটি বিশেষ কারণ হলো? অপশান এ রক্তে ইউরিয়ার মাত্রা বৃদ্ধি পাওয়া, অপশান বি রক্তে প্রোটিনের মাত্রা বৃদ্ধি পাওয়া, অপশান সি রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি পাওয়া এবং অপশান ডি রক্তে কোলেস্ট্রলের মাত্রা বৃদ্ধি পাওয়া। 240 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি রক্তে কোলেস্ট্রলের মাত্রা বৃদ্ধি পাওয়া। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 241, নীল ব্যাধি কি কারণে ঘটে? অপশান এ রক্তে বিজারিত হিমোগ্লোবিনের পরিমাণ বৃদ্ধি পেলে, অপশান বি রক্তে জারিত হিমোগ্লোবিনের পরিমাণ বৃদ্ধি পেলে, অপশান সি রক্তে বিজারিত হিমোগ্লোবিনের পরিমাণ হ্রাস পেলে এবং অপশান ডি রক্তে জারিত হিমোগ্লোবিনের পরিমাণ হ্রাস পেলে। তাহলে 241 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ রক্তে বিজারিত হিমোগ্লোবিনের পরিমাণ বৃদ্ধি পেলে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 242, নিচের স্তম্ভ দুটির মধ্যে ম্যাচ করুন। অপশান এ তে আছে আর এক নম্বরে আরশোলা, দুই নম্বরে চিংড়ি, তিন নম্বরে মাছ এবং চার নম্বরে হাইড্রা। আর এদিকে বি স্তম্ভে আছে এক নম্বরে সিলেন নটেরন, অপশান সিলেন টেরন এক নম্বরে, দু নম্বরে আছে দূষিত রক্ত, তিন নম্বরে আছে হিমোলিম্প এবং চার নম্বরে আছে হিমোসায়ানিন। তো চলুন বন্ধুরা আমরা এটা ম্যাচ করে দেখে নিই, আপনারা দুটো বা তিনটে জানলেই বাদ বাকিটুকু করতে পারবেন। তো চলুন দেখে নিই, 242 নম্বর প্রশ্ন, তা আরশোলা, তা আরশোলার সাথে তিন নম্বর হিমোলিম্প। তারপরে আমরা যাচ্ছি পরবর্তীতে দেখে নিই, পরবর্তী কী আছে 200, তারপরে আছে নম্বর টুতে চিংড়ি, চিংড়ির সাথে কোনটা যায় সেটা আমরা দেখে নেব। তা চিংড়ির সাথে যাবে হচ্ছে, আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে চিংড়ির সাথে যাবে হচ্ছে চার হিমোসায়ানিন, ঠিক আছে। আর এখানে তিন নম্বরটা আমরা বার করব, কি আছে তিন নম্বরটা, কি আছে আমরা দেখে নিই না, তিন নম্বরটা আছে হচ্ছে মাছ, মাছের সাথে হচ্ছে দূষিত রক্ত, আর চার নম্বর হচ্ছে হাইড্রার সাথে সিলেন টেরন, ঠিক আছে। তাহলে বন্ধুরা এখানে 242 নম্বর প্রশ্নে এর সঠিক উত্তর হলো অপশান বি। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 243, মদ্যপান করলে নিম্নের কোন সমস্যা হয়? অপশান এ কার্ডিও মায়োপ্যাথি, অপশান বি হৃৎপিণ্ডের স্লোথ, অপশান সি রক্তচাপ বৃদ্ধি এবং অপশান ডি সবকটি। 243 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি সবকটি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 244, এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম ও এন্ডোকার্ডিয়াম কি? অপশান এ এগুলি হৃৎপিণ্ডের তিনটে পেশি, অপশান বি এগুলি হৃৎপিণ্ডের তিনটে স্নায়ু, অপশান সি এগুলি হৃৎপিণ্ডের প্রাচীরের তিনটি স্তর এবং অপশান ডি এগুলি হৃৎপিণ্ডের তিনটি বদ্ধ বাহু। 244 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা আমরা দেখে নিচ্ছি, এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি, এগুলো হৃৎপিণ্ডের প্রাচীরের তিনটি স্তর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 245, সার্বিক দাতা কোন শ্রেণীর রক্তের মানুষকে বলে? অপশান এ ও, অপশান বি এ বি, অপশান সি সি, অপশান সি এ এবং অপশান ডি বি। 245 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ ও। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 246, নিম্নলিখিত কোন রক্ত কণিকাটি ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ধ্বংস করে? অপশান এ ইওসিনোফিল, অপশান বি বোসোফিল, অপশান সি মোসোসাইট এবং অপশান ডি লিম্ফোসাইট। 246 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি মনোসাইট। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 247, থ্যালাসেমিয়া রোগের বাহককে? অপশান এ পুরুষ, অপশান বি মহিলা, অপশান সি পুরুষ বা মহিলা কেউ না বা যে কেউ হতে পারে, আর অপশান ডি হচ্ছে বানর। 247 নম্বর প্রশ্ন, এর প্রশ্নের সঠিক উত্তর হলো
অপশান বি মহিলা। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 248, অত্যধিক কায়িক পরিশ্রমে উপযোগী খাদ্য, অপশান এ কার্বোহাইড্রেট, অপশান বি প্রোটিন, অপশান সি ফ্যাট এবং অপশান ডি ভিটামিন। 248 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি প্রোটিন। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 249, স্ফিনোডার্মা রোগ সৃষ্টি হয় কোন ভিটামিনের অভাবে, অপশান এ এ, অপশান বি বি টুয়েলভ, অপশান সি বি সিক্স এবং অপশান ডি সি। 249 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ এ ভিটামিনের জন্য বা এ ভিটামিনের অভাবে। নেক্সট অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন আজকের 250 নম্বর প্রশ্ন, চোখের লেন্সে থাকে, অপশান এ ক্রিস্টালিন, অপশান বি মায়োসিস, অপশান সি অ্যালবুমিন এবং অপশান ডি লিকোসিন। তাহলে 250 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নে সঠিক উত্তর অপশান এ ক্রিস্টালিন। বন্ধুরা, আমরা 50টা প্রশ্ন কিন্তু সলভ করে ফেলেছি। এইবার আপনাদের উচিত হবে আপনারা যে যা নম্বর পেয়েছেন সৎভাবে যেটা নাম্বার পেয়েছেন সেটা কিন্তু আমাদের পোস্ট করবেন। আপনারা পোস্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা, ঠিক আছে? তা আপনারাও বুঝে যাবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে। তা সুতরাং দেরি না করে এক্ষুনি আপনারা নাম্বারটা পেস্ট করুন, কে কত নাম্বার পেলেন। আমরা চলে যাচ্ছি পরবর্তী বিষয়, সেটা হচ্ছে কোশ্চেন অ্যান্সার পর্ব। তা কোশ্চেন অ্যান্সার পর্বে আমি আজকে একটা কোশ্চেন বলবো, আগামী দিনে ঠিক এই ক্লাসে এই সময়ে এই প্রশ্নের সঠিক উত্তর আমি আপনাদের দিয়ে দেবো। তো চলুন আজকে আমি আপনাদের হোমটাক্সের প্রশ্নটা বলছি। আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্নটা হলো, ভিটামিন ডি তৈরি হয় কী থেকে, অপশান এ অ্যামিনো অ্যাসিড, অপশান বি আর্গোস্টেরল, অপশান সি ফ্যাটি অ্যাসিড এবং অপশান ডি কোলেস্টেরল। আমি আবার আপনাদের হোমটাক্সের প্রশ্নটা বলছি, ভিটামিন ডি তৈরি হয় কী থেকে, অপশান এ অ্যামিনো অ্যাসিড, অপশান বি আর্গোস্টেরল, অপশান সি ফ্যাটি অ্যাসিড এবং অপশান ডি কোলেস্টেরল। তা আপনাদের এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেই উত্তরটা পেস্ট করুন বা কমেন্ট বক্সে টাইপ করুন, আপনাদের যেটা ইচ্ছা। আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের যে সঠিক উত্তর সেটা আমি আপনাদের দিয়ে দেবো, এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবে, যাদের নাম শর্টলিস্টেড হবে, তাদের আমরা ইমেল অ্যাড্রেস দেব, আপনারা আমাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করুন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো, এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।